أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অবরাকাত যে আমাদের সম্মানিত বোন জানতে চেয়েছেন যে আমরা অনেক সময় সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ আকম্বার এই সমস্ত জিকে আজগার করে থাকি তো এই জিগের আজগার করার সময় আমাদেরকে কি ঠোঁট নাড়িয়ে জিগ্রাজগার করতে হবে না মনে মনে করলেও সেগুলো হবে ফিলাহ যখন কোনো ভালো জিনিস দেখি তখন সুবাহান বা মাসাল্লাহ যে বলতে হয় সেটা কি মুখ নাড়িয়ে বলতে হবে না মনে মনে বললেই যথেষ্ট আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন ওলা আকিম মুতাকিন্তাল আল্লাহ রাসুল্লাহ জি সন্মান আসলে জিকির জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা আর প্রত্যেক মুসলিমের উপরে অপরিহার্য যে সে অন্তরে মুখে বা কর্মে তার জিকির করা তার কারণ আল্লাহ পাকর্বুল্লা আলামীন সুরাত আনকাবুতের চল্লিশ নম্বর আয়াতে বলেন ওলা দিকরুল্লাহ আকবর আল্লাহ জিকির স্মরণই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ ফাকরব্লা আলামিন সূরা মাকারার একশো বান্ন নম্বর আতে বলেন ফাদ কুরুন কুরকুম ওয়াশ কুরু নি ওয়ালা তাকরুল অতএব তোমরা আমাকে কি করো স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃত্তজ্ঞ হও না এবং এবার সোরাহজাফের একচল্লিশ নম্বর আতা আল্লাহ তালা বলেন হে ইমানদারগ্রন্থ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তো এই জন্য বহু আয়াত এবং হাদিস রয়েছে যেখানে আল্লাহতাআলা মানুষদেরকে এ বিষয়ে বলেছেন সতর্ক করেছেন যে কি করবে সে আল্লাহ ফক্রাবাহ আলমিনকে স্মরণ করবে তো এখন কথা হলো এই যে যেমন জেকের ব্যাপারে হাদিস আনাবি আল্লাহ বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করে

এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল সৈয়তের বহু হুকুম রয়েছে আমাকে এমন কিছু বলে দিন যা আমি নিজের অজিফা বানিয়ে দেব তখন আল্লাহ রাসুল আলি সাল্লা সালাম বললেন তোমার জিব্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে শিক্ত থাকে হাদিসটি তিরমিজির এবং হাদিসটি শাহিদ তো এই ধরনের বহুত হাদিস রয়েছে যা জিকির করার ফজিলত পাওয়া যায় এবং সেখানে ঠোঁট নড়াচড়ার কথাও বলা হয়েছে এটাই যেমন হাদিসের মধ্যে সানাবি হরায়ত রাজিয়াল কাল

দুটি কালেমা হলো সুবহান আল্লাহ ও বেহামদিহি বা সুবহান আল্লাহ ও বেহামদিহি সুবহান আল্লাহ আজিম এবার আরও হাদিস রয়েছে যেমন হাদিসের মধ্যে ইসলামান কাল আহ সুবহান আল্লাহ ও বেহামদি গোরে সতলাহ নাকলা তুমি যে ব্যক্তি সুবহান আল্লাহ বেহামদি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয় হাদিসটি শাহী তো এই ধরনের প্রত্যেকটি হাদিস যেমন মান কাল আসুব হান আল্লাহ আজিম ও বেহান্দি গোরে সাদ আল্লাহ নাকলাতন ফিল জেন্না যে ব্যক্তি সুব হান আল্লাহ আল আজিম ও বেহান্দি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুরি গাছ লাগানো হয় এই ধরনের বিভিন্ন বিভিন্ন শব্দ বলা হয়েছে যে ব্যক্তি পাঠ করে তো এই পাঠ করা বলতে এখানে ওলামা কেরামগণ একটি কথা পরিষ্কার বলেছেন চাহে কোরআন মাজিদ হোক বা জিগর আজকারের ক্ষেত্রেই হোক যেমন ফরজ নামাজের পর আহ জিগর আজকার করা কোরআন মাজিদ পাঠ করা ইত্যাদি সময়ে যদি কেউ শুধু মনে মনে জীবা না নড়িয়ে ঠোঁট না নড়িয়ে যদি শুধু সে মনে মনে পড়ে তাহলে তাকে পাঠ করা বলা হয় না বরং কে রাজকার এবং কোরআন মজিদ তেলাওয়াত করার ক্ষেত্রে তাকে অন্তরের সাথে সাথে ঠোঁট দুটি নাড়িয়ে পড়তে হবে তাহলে সে সবের ভাগিদারি হবে আর যদি ঠোঁট না নড়িয়ে এমনি মনে মনে পাঠ করে তাহলে সেটাকে পাঠ করা বা কোরআন মজিদ পড়া বলা হয় না সেটাকে অন্য ভাষায় আমরা বলি তাকে রিসার্চ করা বা সে বিষয়ে চিন্তা ভাবনা করা ইত্যাদি বলা হয় কিন্তু যে জায়গায় পড়তে বলা হয়েছে যে জায়গায় পাঠ করতে বলা হয়েছে সে জায়গায় দুটি ঠোঁট নড়িয়েই আপনাকে পড়তে হবে তাহলেই সে সওয়াব পাওয়া যাবে নসেদ তার পাওয়া যাবে না কথাই ওল্ামগঞ্জ স্পষ্ট ভাষায় বলেছেন বাকি থাকলেও কোনো ভালো জিনিস দেখলে যে মাসাল্লাহ বলতে বলা হয়েছে সেটাও ঠোঁট নাড়িয়ে বলতে হবে যেন সে ব্যক্তি শোনে যে না বা মাসাল্লাহ বললো এটাই উচিত তবে যদি মনে মনে যদি মাসাল্লাহ বলে তাতে কোনো অসুবিধা নাই বাকি আল্লাহ আলম সোহাব সালামালাইকুম রহমতুল্লাহিৎ